তো বলছিলাম কোরআন সম্পর্কে আলোচনা করব প্রথমে কোরআনের থেকে কোরআনের ব্যাপারে এগারোটা কথা জানব এক নাম্বার কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ দুই নাম্বার কোরআন জিবরিল আমিন দুনিয়াতে নিয়ে এসেছেন তিন নাম্বার কোরআন জিবরিল আমিন মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লামের সিনায় রেখে দিয়েছেন চার নাম্বার কোরআনের ভাষা আরবি ভাষা এই চারোটা বিষয় সুরায় সোয়ার একশো বিরান নব্বই থেকে একশো নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন আল্লাহ বলেন আর উজুবিল্লাহ হিমিনা শৈত নিরজিম ওয়া ইন নাঘুলতান জিলুরবুল আল আমি নাজালা বিহীর রুহুল্লাম এই কোরআদ আল্লাহর পক্ষ থেকে বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ কোরান জিব্রি আমিন দুনিয়া তিনি এসেছেন আল্লাহ আপনার সিনার মধ্যে কোরআন জিব্রিম রেখে দিয়েছেন মাধ্যমে যেন আপনি অন্যকে ভয় দেখাইতে পারেন আল্লাহ বলেন কোরানের ভাষা হলো আরবি ভাষা স্পষ্ট আরবি ভাষায় কোরআন নাজিল করলাম সুরা বা সাতানব্বই নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইন্না হু উ নাজ্জালা হু আইলা কালবি কবি ইদনিল্লা জিবরীল আমি হুকুমে কোরান আপনার চিনার মধ্যে রেখে দেয়। অভিজিত চিনায় ভাষাটা আরবি ভাষা সুরাজ জখরফের তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না জা আল্না হুকুরা না আরবিয়া আমি এই কোরান নাজিল কল্লাম আরবি ভাষায় তাহলে এক নাম্বার আল্লাহ করছে নাম্বার নাজ আমিন নিয়ে এসেছে তিন নাম্বার নবীজির সিনায় চার নাম্বার আরবি ভাষায় পাঁচ নাম্বার কোরানের সামনে পিছনে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না সিলাতের বিয়াল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন লা কুরআন সামনে এবং পিছনে কোন বাতিল অনুপ্রবেশ করতে পারে না কোন বাতিল আসতে পারে না ছয় নাম্বার কোরানের বিপক্ষে কোন প্রমাণ ঠিকতে পারে না সূরা ফুরকানের 33 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়া লা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসনা তাফসিরা আল্লাহ বলেন তার আপনার যে কোনো দৃষ্টান্ত নিয়ে আসে কুরআনের বিরুদ্ধে আমি আল্লাহ এর চাইতে উত্তম ব্যাখ্যা তাদেরকে জানা দে তারা কোন আল্লাহ বলেন্লকি হুবিল হকি আল আল বা আমি আল্লাহ বাতিলের উপর হককে যখন নিক্ষেপ করি ফায়দাগু হু ফাইদা হুয়া জাহিক হক বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দেয় কোরআন এমন এক হক এটা যখন বাতিলের উপর পড়বে এই বাতিল আর টিকবে না বাতিল চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তাই কোরআন মুসলমানের সবচাইতে প্রধান একটা অস্ত্রের নাম হলো কোরআন ছেড়ে দেওয়া যাবে না কোরআন ছেড়ে দেওয়া যাবে না সাত নাম্বার কোরআন নূর, কোরআন আলো এই কোরানের কাছে যারা যাবে এই কোরআনের আলোর দ্বারা আল্লাহ তাদেরকে হেদায়ত দান করবে চুরের সোড় বান্ন নাম্বার এক আল্লাহ বলেন আল্লাহ বলেন এই কোরআন এক মধ্য থেকে যাদেরকে চাই আমি আল্লাহ তাদেরকে হেদায়ত দিয়ে দেই আমি তাদেরকে আলো দেখা দেই আট নাম্বার কোরআন এমন এক কোরআন এটা হলো আরোগ্য কোরআন হলো হেদায়ত কোরআন হলো রহমত সুরাই ইউনুসের সাতান্ন নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম মশিফা উল্লিমা ফিস সুদুর হে মানুষ তোমাদের কাছে এমন এক উপদেশ এসেছে কোরআনে এমন এক উপদেশ শিফা উল্লিমা ফিস সুদুর অন্তরের মধ্যে যত রোগ আছে হিংসা অহংকার যা আছে অন্তরের মধ্যে এইগুলার ঔষধ যদি চাও কোরআন নিয়মিত তেলাওয়াত করা শুরু করে দাও তোমার অন্তরের সমস্ত রোগ গুলা বের হয়ে যাবে কোরআন হলো আরোগ্য ওয়াহুদা হুদা কোরআন হলো হেদায় রহমা নীল কোরআন গোটা জগতের যত মুমিন আছে তাদের জন্য হলো কোরআন রহমত এলাকার মধ্যে যাদের ঘরে সবচাইতে কোরআন বেশি পাঠ করা হয় ওই ঘরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন রহমতে পরিপূর্ণ করে দেয় কোরআন রহমত কোরআন হেদায়ত কোরআন হলো আলো খুব ভালো করে বুঝছেন আমি একটা বিষয়ের দিকে আগাইতেছি নয় নাম্বার কোরআন এমন এক কিতাব যেটার মতো বানাইতে সারা পৃথিবীর জীন ইনসান মিলেও পারবে না সুরা বানি সুরা ইল অষ্টআশি নাম্বার আল্লাহ বলেন ইনিজতে মাহতিল ইনসুয়াল জিন্নু আলা ইয়াত তু বি হাদাল লিহাদাল কোরআন নবিয়া আপনি বলেন যদি জিন ইনসান সবাই মিলেই কোরানের মতো বানাইতে চায় লা তু না আমি আল্লাহ অগ্রিম দিলাম এই কোরআনের মতো সবাই মিলেও বানাইতে পারবে না আচ্ছা কোরআন বানাইতে পারবে না এদেরকে বলেন দশটা সুরা বানায় দিতে সুরায় হুদের তেরো নাম্বার আয়াতে আল্লাহ বলেন বেঈমানরা কয় মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই কোরআন নাকি নিজের পক্ষ থেকে বানিয়েছে বলেন জুবিল্লাহ আল্লাহ তাদেরকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মিশলিহি মুফতা রয়া মানুষ যদি কোরান বানাইতে পারে তাহলে তোমরা কোরানের মতো দশটা সুরা বানায়া দেখাও কোরান বানাইতে পারে না দশটা সুরাও বানাইতে পারে না আল্লাহ কয়ের পরেও তারা সন্দেহ করে ঠিক আছে এবার তাদেরকে বলো একটা সুরা বানায়া দেখাইতে সুরা বাকার আর তিরিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আ'লা আব্দিনা ফাতুবি সুরাতিন মিম মিসলি যদি তোমরা আমি আমার নবীর উপর যা নাযিল করলাম আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাযিল করলাম এই কোরআনের ব্যাপারে যদি তোমরা সন্দিহান হও যদি সন্দেহ করো ফাতুবি সুরাতিন মিম মিসলি তাহলে কোরআনের মতো একটা সূরা বানায় দেখা দাও পুরো কোরআন বানাইতে পারবে না 10টাও পারবে না একটাও পারবে না আল্লাহ কয় ফা ইল্লাম তাফাআলু পারো নাই তোমরা ওয়ান তাফাআলু কিয়ামত পর্যন্ত পারবা না ফাত্তাকুন নার তাহলে জাহান্নামের আগুনকে ভয় করো আগুনের ভয় অন্তরের মধ্যে ঢুকা কুরআন যদি না মানো জাহান্নামে যাইতে হবে যেহেতু 10টাও পারো নাই 1টাও পারো নাই কুরআন বানাইতে পারো না তাই কোরআন সবাইকে দাওয়াত দিয়ে দেয় ওতে এই কোরআন মেনে কোরআন ওয়ালা আল্লাহ কে তোমরা মেনে নাও কারণ কোরআন আল্লাহর কথা আল্লাহর কালাম কোরআন যিনি দিয়েছেন তিনি আল্লাহ এজন্য আল্লাহকে মেনে নাও আল্লাহর কোরআন যেহেতু তোমরা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো না তাই কোরআন মেনে নাও নয় দশ এই কোরআন আল্লাহ নাজিল করেছেন কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন সুরা হিজির নয় নাম্বার আয়াত আল্লাহ বলেন আউযু হিমিনা মিনাশ শাইতানির রাজীম ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজুন এই কুরআন আমি নাজিল করলাম কুরআন আমি আল্লাহ হেফাজত করব তাহলে কুরআন আল্লাহ নাজিল করলেন কুরআন আল্লাহ হেফাজত করবেন 11 নাম্বার কুরআন মানুষকে জান্নাতের সুসংবাদ দেয় জাহান্নাম থেকে কুরআন মানুষকে ভয় দেখায় সূরা ফুসসিলাতের 4 নাম্বার আয়াতে আল্লাহ বলেন বাসীরা ওয়া নাজী র বা শি র হলো কোরান মানুষকে জান্নাতের সুসংবাদ দেয় ওয়া নাজী কোরান মানুষকে জাহান্নাম থেকে ভয় দেখায় এগুলা হলো কোরানের বৈশিষ্ট্য কোরান বানাইতে পারবে না কোরান নূর, কোরান হেদায়েত কোরান রহমত কোরান আল্লাহ নাজিল করছে জিবরীল আমিন নিয়ে এসেছেন নবীজি কি দিয়েছেন আরবি ভাষায় দিয়েছেন অনেকে অনেক অভিযোগ করছে সমস্ত অভিযোগ করার পরেও কোনো লাভ হয় নাই তেমন পর্যন্ত লাভ হবেও না তাই কোরান সবাইকে দাওয়াত দিচ্ছে কোরান যেন মেনে নেয় মুসলমানদেরকেও কোরান দাওয়াত দিচ্ছে মুসলমান যেন নিয়মিত কোরান তেলাওয়াত করে নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন উৎলু মা উহাইয়া ইলাইকা মিনাল কিতাব আপনার কাছে ওহি হিসাবে যা অবতীর্ণ করা হয় এই বহির বিষয়গুলা উত্লু আপনি তেলাওয়াত করে জনগণকে শোনায়া দেন কোরআন পড়বেন সবাই ইনশাআল্লাহ কোরআন পড়লে লাভ কি লাভগুলো এবার শুনতে থাকেন এক নাম্বার কোরআন যেই ঘরের মধ্যে বেশি পড়বে মানুষ তাদেরকে প্রতিদান আল্লাহ বাড়ায়া দিবে শুধু তাই নয় তাদের মর্যাদা একের পর এক আল্লাহ বাড়াইতেই থাকবেন সুরে ফাতির আয়াত নাম্বার উনতিরিশ তিরিশ নাম্বার আয়াতে আল্লাহ বলেন আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজীম ইন্নল্লাহ দিন এক নুন কিতাব আল্লাহ আ কম উচ্ছ্বলা আনফাকুমিম্মা রজাক নাহ ঘুমছি রও আলহানিয়া যারা আল্লাহ কোরআন তেলাওয়াত করে দুই নাম্বার আকম উছলা নামস্কাৰম করে তিন নাম্বার আনফাকুমিম্মা রজাক নাহ ঘুমছি ৰও আলা গোপনে প্রকাশ্যে আমি যাদের ৰিজিক দান কর্লাম এই ৰিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে তারা এমন ব্যবসার আশা করে যেই ব্যবসায় কখনো লস নাই যেই ব্যবসা কখনো ধ্বংস হবে না যেই ব্যবসা লাভ কোরআন পড়লে নামাজ পড়লে দান করলে কোনো লস নাই লাভ কি ফাতির তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন লিউ অফম আল্লাহ তাদেরকে যেন তাদের পরিপূর্ণ প্রতিদান দিয়ে দেয় ওয়াজিদ আহুমলি আল্লাহ যেন তাদেরকে প্রতিনিয়ত তাদেরকে অনুগ্রহ বৃদ্ধি করে দেয় আয়াত প্রমাণ করে যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে যত সমস্যা অভাব অনটন আল্লাহ দূর করে দেয় কোরআন পড়েন সবাই কোরআন পড়েন আগে কৃষকরাও সকালবেলা কোরআন পড়ত সবাই কোরআন পড়ত আগে দেশ গ্রামে পনেরো বিশ বছর আগে কোরআনের আওয়াজ ছিল যেই মোবাইল আসলো হাতে হাতে এখন শুধু মাসালা জিগায় মোবাইলে পড়লে হবে কি হবে না এটা জিগেতে জিগেতে আর পরে না হবে অবশ্যই হবে মোবাইলে পড়লেও হবে কিন্তু পরেননি মোবাইলে পড়লে হবে কিন্তু পরেন না তো আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করে দুই নাম্বার ফজিলত কোরআনের সাথে যে মহব্বত লাগায় কোরআনের সাথে যে ভালোবাসা স্থাপন করে উনি যদি বস্তিরও হয় দশতালার হয় তার দাম বেড়ে যায় কি বললাম বস্তির হইলো দাম বেড়ে যায় দলিল ইবনে মাজা হাদিসের একটা কিতাব আছে এই কিতাবের দুইশো নাম্বার হাদিস মুসলিম শরীফ আসছে হাদিসটা হজরত উমর ইবনুল খতাব রাদি আল্লাহ তালান তখন আমিরুল মোমিন তিনি মক্কায় একজনকে প্রশাসনিক কাজে দায়িত্ব দিলেন যাকে দায়িত্ব দিলেন তার নাম রাফে ইবনু আব্দুল হারিস শুধু রাফে মনে রাখলে চলবে রাফে বলেন কি নাম ওনাকে মক্কার প্রশাসনিক কাজের দায়িত্ব দিলেন ওমর ইবনুল খত এই রাফে লাকিয়া অমর আবনাল খতফান উসফান নামে একটা জায়গা আছে এই জায়গায় হজরত উমর ফারুকের সাথে মক্কার ওই প্রশাসক হজরত উমরের সাথে দেখা করলেন মক্কার আশেপাশে আবার ছোট ছোট এলাকা আছে ওই এলাকায় আবার যারা দায়িত্বশীল তাদের লিডার আবার ওই মক্কার প্রশাসনিক কাজের প্রধান যিনি আবার বুঝলেন সবার প্রধান আমিরুল মুমিনিন হজরত উমর হজরত ওমর রদি আল্লাহ তালহার অধীন আনহুর অধীনে মক্কার প্রশাসক তখন রাফে এই রাফে রহমতুল্লাহর অধীনে আবার মক্কার আশেপাশে যে গ্রামগুলা তো এই গ্রামের আবার বিভিন্ন প্রশাসক আছে ছোট ছোট এগুলার অধীন কার দিনে মক্কার যিনি প্রধান তার অধীনে তো ওসফান নামক জায়গায় হজরত ওমরের যখন সাক্ষাৎ হইছে হজরত উমর ফারুক খবর নিলেন কি ব্যাপার কি অবস্থা তোমার কাজী আলহামদুলিল্লাহ ভালো হজর হজম ফারুক বললেন মানিস্তাহ লাফতা আলা আহলিল ওয়া দি মক্কার আশে পাশে গ্রাম এই গ্রামগুলোর মধ্যে তুমি কাকে প্রশাসক বানাইছ রাফে জবাব দিলেন ইবনে আফজা আমি যাকে প্রশাসক বানিয়েছি তার নাম হলো ইবনু আবজা বলেন ইবনে আবজা কি নাম হজদ মর কয়দা আবার কে মান ইবনু আবজা ইবনে আবজা আবার কে রাফে জবাব দে রজুলুম্মিন মাওয়ালী না তিনি হলেন আমাদের একজন আজাদকৃত গোলাম আজাদকৃত হয়তো তোমার ফারুক বললেন এটা আবার কি করলা ফাস্ট তাখলাফতা আলা আহলিল ওয়া দি রজুল্ম মাওয়ালি কুম একজন গোলামকে কে তোমরা প্রশাসক বানা দিলা একজন গোলামকে তুমি এত বড় দায়িত্ব দিয়ে দিলা রাফে রহমতুল্লাহ জবাব আমি আমিরুল মিনিন তিনি যদিও গোলাম তার মধ্যে আলাদা তিনটা গুণ আছে কয়টা এক নাম্বার ইন্নাহু লাকারি উল্লি কিতাব তিনি আল্লাহর কোরআনের অভিজ্ঞ ব্যক্তি দুই নাম্বার আলিমুল বিল ফারাইজ ইলমুল ফারাইজের ব্যাপারে তার অনেক দক্ষতা তিন নাম্বার অকাজিন উনি বিচার সুন্দর করতে পারে আমিরুল মুমিনিন এই তিন গুণ থাকার কারণে আমি আমিতাকে গ্রাম্য প্রশাসনিক কাজের দায়িত্বে নিয়োজিত করে দিলাম ওমর ফারুক বলেন আসল কথা হলো আমা ইন্না নাবিইয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল নবীজি বলেছেন ইন্না আল্লাহ ইয়ারফাউ বিহাজা আল কিতাবি আকওয়ামা কোরআন এমন এক কিতাব এই কিতাবের সাথে যার সম্পর্ক তৈরি হয়ে যায় গোলাম যদি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে আল্লাহ কারণে ওই মানুষগুলার মর্যাদা বাড়া দেয় গোলাম কোরআনের সাথে সম্পর্ক রাখছে মর্যাদা বেড়ে আমাদের দেশে যে ছেলেগুলো আন্তর্জাতিকভাবে নাম করতেছে বেশিরভাগের ইতিহাস তালাশ করেন এদের মা বাবা তো বড় লোক না ধনী না এই যে কয়েকদিন আগে যে তাকরিম ছেলেটা ওদের বাড়ি হলো সিরাজগঞ্জ ছিল চরে বাড়িঘর সব নিয়ে নিস আপনার এই যে নদীর পানিতে এরপরে নাগরপুরা এসে বাড়ি করছে টাঙ্গাইল এই বাড়ি দেখবেন একদম কি অবস্থা বাড়ি তো এই ছেলে কোরআনের সাথে তার সম্পর্ক লাগার কারণে সারা দুনিয়া ও অথচ টিনের ঘরে থাকে কিন্তু ওর নাম পুরা দুনিয়া জানে কোরআন তাহলে কোরআন সম্মান না কোরআন সম্মান অনেক বিষতলার মালিকরা আপনারা চিনেন না কেউ এরকম আছে যে দশটা বাড়ির মালিক কেউ নাম জানেন না কিন্তু এই যে টিনের ঘরের ছেলেটার নাম পুরা দুনিয়া জানে কোরআন কোরআনের সাথে যার সম্পর্ক লাগবে তার মর্যাদা বেড়ে যাবে কিতাবি নিশ্চয় রব্বুল আলমিন এই কোরআনের মাধ্যমে কিতাবের মাধ্যমে একদল মানুষকে মর্যাদা বাড়ায় দেয় সম্মানিত করে দেয় আর একদলকে আল্লাহ লাঞ্ছিত করে দেয় আপনারাও দেখেন আপনাদের এলাকার এই যে ফরিদপুরের হাজরত মাওলানা শেখুল আদিস আব্দুল গাফার সাহেবকে কে না চিনে বলেন অথচ আপনাদের ফরিদপুরের অনেক মানুষকে আপনারা কেউ চিনেন না তো বলতেছিলাম সাথে যাদের সম্পর্ক লাগবে তাদের মর্যাদা বেড়ে যাবে এগুলো দুই নাম্বার কথা আবার কোরআনের সাথে সম্পর্ক রাইখা যদি বেদবি করে তাদেরকে আল্লাহ লাঞ্ছিত করে ওয়া ও দিহিণ অপর দলকে আল্লাহ লাঞ্ছিত করে আল্লাহ কোরআনের সাথে মোহাব্বত রেখে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করেন তিন নাম্বার কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে তার আমল নামায় দশটা সোয়াব লেখা হয়ে যায় তিরমিজি শরীফের উনত্রিশ দশ নম্বর হাদিসের বর্ণনা কলা রসুল আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মন কর আহরফমিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশি আমসালিহা নবীজি বলেন পুরাণের একটা অক্ষর যদি কেউ পড়ে তার নামায় সাথে সাথে দশটা স্বাব লিপিবদ্ধ হয়ে যায় পড়েন আমার সাথে আলিফলা মিম সবাই পড়ছেন না আল্লাহ নবী বলেন লা আকুলু আলিফলাম হারুফোন মিম পুরাটা একটা অক্ষর এটা আমি বলি না ওলা কিন আলিফুন হরফুন আলিফ এক টক্ষর অলা আমুন হরফুনলাম এক টক্ষর অমী ইমুন হরফুন মিন হর একটা অক্ষর এই আলিফলাহ মিম তুমরা পড়লা আল্লাহ নবী বলেন তোমাদের আমলনামায় তিরিশটা স্বয়াব লিপিবদ্ধ হয়ে গিয়েছে চার নাম্বার কোরান যে পড়ায় আর যে পড়ে তাদেরকে নবী দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি বলছে কোরান যে পড়ে আর যে পড়ায় তাদেরকে দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি বলছে এই তিরমিজি শরীফের আগের হাদিসটা উনতিরিশো নয় নম্বর হাদিস কল আরসুল্লাহিসাল্লাল্লাহ আলাইহিসাল্লাম হই রুকুমান্তা আল্লামান কোরআনা আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিখায় এলাকার ছোট্ট ছোট্ট মুক্তবের মধ্যে উস্তাদরা ছাত্রদেরকে পড়ায় বলো আলিফ ছাত্র পরে আলিফ বলো বা ছাত্র পরে বা বলো দুই মোকতাওয়ালা কফ ছাত্র পরে দুই নোক্তাবালাহ কফ। এই যে উস্তাদ পড়ে আর ছাত্র পড়ে উস্তাদ পড়ায় আর ছাত্র পড়ে আল্লাহ নবীর ভাষায় নবী বলেন আমি তোমাদেরকে দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি বলে ঘোষণা করলাম আপনি মানেন রসুলের কথা এটা মানতেই হবে না মানলে আপনার লস মানলে আপনার লাভ তাহলে যারা পড়ছে মাদ্রাসায় যারা পড়াচ্ছে তারা দুনিয়ার সর্বোত্তম ব্যক্তি পাঁচ নাম্বার যে ব্যক্তি কোরআন পরে তার দৃষ্টান্ত সুস্বাদু গ্রাম যুক্ত কমলা লেবুর মতো কমলা লেবু যদিও আসলে কমলা লেবু না এটা আরবে পাওয়া যায় ফলটা উতরুজ্জার মতো আসছে হাদিসে উত্তরুজ্জাটা অনেকটা মালটার মতো তবে মালটা না এটা আরবে পাওয়া যায় সই বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার চারশো সাতাশ নাম্বার হাদিস কলা রসুল আলহিসাল্লাম আল্লাহ নবী বলেন মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জা যেই মুসলমান যে মুমিন কোরআন পরে তার দৃষ্টান্ত হলো মাল্টার মতো বা কমলা লেবুর মতো যার যার বড় বড় চমৎকার চমৎকার ইমানদার যদি কোরআন পরে ইমানের কারণে আর কোরআন পড়ার কারণে এই দুইটা গুণের কারণে এক নাম্বার ইমান দুই নাম্বার কোরআন দুটার কারণে ওই ইমানদার আল্লাহর কাছে সাদ এবং গ্রানওয়ালা ইমানদার হয়ে যায় একজন কোরান পরে আর একজন পরে না আল্লাহ কয়েডার গ্রান আছে আমার কাছে খুব বেশি আল্লাহর কাছে যুক্ত ঈমানদার হয়ে যায় ও মাসালুল মিনি লাদিলায় রাউল কোরআন যে ইমানদার কোরান পরে না তার দৃষ্টান্ত মাসালুল তাম্র খেজুরের মতো বলেন যে ইমানদার কোরান পড়ে না তার দৃষ্টান্ত কার মতো খেজুর খেজুর কিসের মতো খেজুরের মতো লারি হালাহা লারি হালাহা খেজুরের গ্রান নাই অত মুহাত্ত্ব ই বন তবে খেজুর মিষ্টি তমুহা হুলবুল তার মিষ্টতা ইমান আর থাকার কারণে তার মাঝে একটা স্বাদ আছে কিন্তু কোরআন না পড়ার কারণে তার গ্রাম নাই তাহলে দুই মুমিন একসাথে আছে একজন কোরআন পরে আরেকজন কোরআন পড়ে না ইমানের কারণে তার স্বাদ আছে আরেক মুমিনের ইমানও আছে কোরআনও আছে তার স্বাদও আছে আবার আজীব একটা গ্রানও আছে তার তার একটা গ্রানও আছে তিন নাম্বার অমাসালুল মুনাফিকিল্লা দিয়া কোরআল কোরআন কামাসালির রহানা দেখেন কোরআনের কি দাম কোন মুনাফিক যদি কোরআন পড়ে তা ফুলের মতো কোন মুনাফিক কোরআন পরে তার দৃষ্টান্ত গোলাপ ফুলের মতো গোলাপ ফুল কেমন এই গোলাপ ফুলের গ্রান বড় চমৎকার তবে স্বাদ একদম তিতা মুনাফিক হওয়ার কারণে স্বাদ নাই তবে গ্রান আছে চার নাম্বার অমাসালুল মুনাফিক যে মুনাফিক সমাজে বইলা বেড়ায় আমি ইমানদার আসলে ইমানদার না দিলেও ইমান নাই মুখে শুধু বলে ইমানদার এক নাম্বার তার মুনাফিকি পরিচয় দুই নাম্বার সে কোরান পড়ে না নামাজও পড়ে না কোরআনও পড়ে না তার দৃষ্টান্ত কামাস হানজালা মাকাল ফলের মতো যে মাকাল ফলের ঘেরারও নাই তার স্বাদ একদম তিতা তাহলে যেই ইমানদার কোরআন পড়ে তার দৃষ্টান্ত গ্রানওয়ালা এবং সাদওয়ালা ফলের মতো তাহলে আমরা ইনশাআল্লাহ গ্রানওয়ালা এবং সাদওয়ালা ইমানদার যেন হতে পারি আল্লাহ তৌফিক দান করে মাদ্রাসায় যে ছেলেগুলা পড়াশোনা করে আপনারা বলেন বক্তব্যে মাদ্রাসায় অথবা ওলামায় যারা পড়ায় তাদের তো ঘন্টা তাদের থেকে একটা ওই কোরআনের গ্রান বের হতেই থাকে কি কথা বিশ্বাস হয়েছে তো সবার কেন হবে না বুখারী শরীফের পাঁচ হাজার চারশো সাতাইশ ন হাদিসের বর্ণনা বললাম এটা ছয় নাম্বার রাতের বেলা আপনি একা একা উঠে কোরআন পড়তেছেন দুইটা তিনটায় বা সাড়ে তিনটায় কথার কথা হ্যাঁ সাড়ে তিনটায় উঠছেন অথবা বাচ্চাদেরকে উঠায় দিয়েছেন এলাকার সবাই ঘুমায় এলাকার কেউ কোরআন শোনার মতো নাই আল্লাহ নবী কয় কি হইছে কেউ না শুনলে ফেরেস তারা শুনে তারা শুনে দলিল মুসলিম শরীফের সাতশো ছিয়ানব্বই নাম্বার হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্য পুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এই অনুসারে মোট হাদিস সংখ্যা হবে সাত সাতশো ছিয়ানব্বই আল্লাহ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আচ্ছা নবীজি শেষের দিকে কথা না বলছে পুরা হাদিসটা শোনেন এটা মজার ঘটনা এই হাদিসটা হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম আবু সাঈদ খুদ্রি রদিউল্লাহ তালান তিনি যার সম্পর্কে বর্ণনা করেছেন হাদিসটা তার নাম উসাইদ ইবনে তালান। এই উসাইদ ইবনে হুজাইর বলেন আমি আমার আস্তা বলে আস্তাবল মানি যেখানে আমার ঘোড়াকে বেঁধে রাখি এই আস্তাবলের মধ্যে আমি রাতের বেলা কোরআন পড়ছিলাম আকরা উফি মিরবাদি আমি রাতের বেলা আমার ঘোড়ার আস্তা বলে কোরআন পড়ছিলাম আমার ছেলের নাম ইয়াহিয়া ও পাশে শুয়ে শুয়ে ঘুমাইতেছে পাশে শুয়ে তো হুজাইর বলেন আমি কোরআন পড়তে লাগলাম লাফানো শুরু করছে ইবনে হুজাইর কোরআন তেলোয়াত বন্ধ করলেন ফা সুম্মা জালাত কর্ম উসাইদি হুজাইর কিছুক্ষণ চুপ থাকার পর আবার তেলোয়াদ শুরু করলেন তিলাওয়াত যেই মাত্র শুরু হয়ে যায় ঘোড়ার লাফ আবার শুরু হয়ে যায় আর ঘটনা কি হুসাইদ ইবনে তেলাওয়াত বন্ধ হয়ে যায় আবার তেলাওয়াত শুরু করে ফা করআ সুম্মা আলাত আইজদ আবার তেলাওয়াত করে আবার ঘোড়া লাফানো শুরু করে দেয় হুসাইদ ইবনে চিন্তা করলেন আমি যদি এত পড়তে থাকি খাশীতু আন তা তা ইয়াহইয়া আমি ভয় পেয়ে গেলাম না জানি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার ছেলে ইয়াহইয়াকে পদবিষ্ট করে মেরে ফেলতে পারে এই জন্য আমি পড়া থামায়া দিলাম কমা ইলাইহা এবার আমি ঘোড়ার কাছে গেলাম যাওয়ার পর উপরের দিকে তাকাইলাম তাকায় দেখলাম ফাইদা ফিস্তুজুল্লা আমার মাথার উপর মেঘ খণ্ডের মতো দেখা যায় মাথার উপর মেঘ খন্ড রাতের বেলা এই মেঘ মধ্যে তাকায় দেখি ফিহা আলু সুরুজ অনেকগুলা বাতি ওই মেঘ খণ্ডের মধ্যে দেখা যায় বাতি বাতি অনেকগুলা বাতি একসাথে আমি তাকায় রইলাম হঠাৎ আমি দেখি আরও যাচ্ছিল যে ওই মেঘখণ্ডটা বাতি সহ শূন্যের মধ্যে চলে যায় হাততামা আরো হা আর দেখতে পাই না ফালাম্মা গোদাউতু আলা রসুল ইল্লাহি সাল্লাল্লাহ আলিখি ওয়াসাল্লাম সকালবেলা আমি আল্লাহ নবীর কাছে আসলাম আসার পর আল্লাহ নবীকে আমি বলতে লাগলামিয়া রসুল আল্লাহ বাইনামা আনালবা রিহাতাকীর বাদী গত রাতে আমি আমার আস্তাবলের মধ্যে কোরআন পড়ছিলাম হঠাৎ আমার ঘোড়াটা লাফানো শুরু করে দেয় আল্লাহ নবী কয়া ইবনা হুজাইর ও উসাইদ ইবনে হুজাইর যদি তুমি আরো তেলোয়াত করতা হুজুর আরো তো করছি তারপর হুজুর আরো তেলোয়াত করলাম ঘোরা আরো লাফায় নবীজি কয় ইস ইকর ইবনা হুজাইর আরো পড়তা কুজুর আরো পড়ছি তো আবার ঘোরা লাফায় আবার থামলা নবী কয় ইকর ইবনা হুজাইর ও ইবনে হুজাইর তুমি আরো পড়তা হুজুর আবার পড়ছি পরে টেনশন করলাম আমার ছেলেটা আর গায়ের মধ্যে এই ঘোড়া লাফাইতে লাফাইতে পা পড়লে আমার ছেলেটা মারা যাবে নবীজি কয় এক ইবনা হুজাইর যদি আরো পড়তা হজুর আর বলি নাই তাই মাগিস নবীজি বললেন তুমি পড়ো আর কয় না এবার আল্লাহ নবী কয় ও সাইদ ইবনে হুজাইর রাতের বেলা তুমি যখন তেলোয়াত করতেছিলা ওই মেঘখণ্ডের মধ্যে যাদেরকে দেখলা যেই বাতিগুলা দেখলা এইগুলা বাতি না তিলকাল মালা ইকাতু তস্তামিয়া ইলাইকা এরা হলো আল্লাহর ফেরেস্তা তোমার কোরআন শুনতেছিল তারা আল্লাহর ফেরেস্তা বলে তিনটা সাড়ে তিনটায় উঠা কোরআন বললে কি লস আছে বলে না কা এমন কথা হলো হুজুর তিনটা বাজে বাচ্চা গুলার উঠানো কেমন প্রশ্ন হইতে পারে ঠিক না সই বুখারী ছয়শো নিরানব্বই নাম্বার হাদিস বলেন কোন কিতাব কোন কিতাব হাদিস নাম্বার

জাননি কেন রাত্রি যাপন করলাম রাতের বেলা আমার টার্গেট আল্লাহ নবী কি করে এটা দেখব আমি আমার খালার বাড়িতে রাত্রি যাপন করলাম হঠাৎ আমি দেখলাম ফাক আম আন আলাইহি হিউস আল্লাহ নবীকে দেখলাম রাতের বেলা নবী তাহাদ্দুত নামাজে আজ দাঁড়া যায় এবার প্রশ্ন তাহাজ্জুদ নামাজে কখন দাঁড়ায় সহি বুখারীর বর্ণনা তিরাশি নাম্বার হাদিসের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাসি বলেন হিনাফ কাসুলুস লাইলিল আখির রাতের এক তৃতীয়াংশ যখন তখন আল্লাহ নবী দাঁড়ায় আরেকটা বর্ণনা আল্লাহ নবী যখন দাঁড়িয়েছেন হাত্তা ইদান্ত তাসাফাল লাইল রাত যখন অর্ধেক হয়ে যায় এই অর্ধেক হওয়ার পর বিলাইলিন ক্বাবলাহু বিলাইলিন আও বাদাহু হয়তো রাতের ওই অর্ধেক হওয়ার একটু আগে অথবা রাত অর্ধেক হওয়ার একটু পরে আল্লাহ নবী জাগ্রত হইলেন রাত অর্ধেক হওয়ার একটু আগে অথবা একটু পরে নবী জাগ্রত হইলেন হওয়ার পর আমি দেখলাম আল্লাহ নবী নামাজের মধ্যে দাঁড়াইলেন এটাই বর্ণনাটা আরেক বর্ণনা আছে লম্বা বর্ণনা নবী উঠলেন ফাজা আলাই এম সাহুন নৌমান ওয়াজহিহি সৈব ঘরে একশো তিরাশি নাম্বার হাদিস মুখ থেকে সব সরাইলেন এইভাবে এটা শূন্যত মনে রাখবেন ঘুম থেকে ওইটা এইভাবে চোখ ঢলবেন এইভাবে

আমাদের ডান পাশে দাঁড় করাই দিলেন এখন আপনাদের প্রশ্ন হুজুর আবদুল্লাহ ইবনে আব্বাস এর বয়স যে দশ বছর এটা কই পেলেন বুঝতে পারে প্রশ্ন হ্যাঁ আবদুল্লাহ ইবনে আব্বাস এর বয়স যে দশ বছর এটা কোথায় পেলেন মুসনাদ আহমদ হাদিস নাম্বার তিন হাজার চারশো সাতত্রিশ নাম্বার হাদিস আছে আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি যখন রাতের বেলা আল্লাহ রসুলের সাথে তাহাজুদ নামাজে দাঁড়াইলাম ওয়া আনা আদায় ইজিন ইবনু আশ্রী সিনা তখন আমার বয়স দশ বয়স কত বাচ্চা তো 10 তো সমস্যা কোথায় 10 বছরের বাচ্চা যদি রাতে 3টা 3:30 টায় ওঠে ঠিক আছে আর কেন নাই সমস্যা ওই 3টায় উইঠা ও নামাজ পড়বে কয় তাহাজ্জুদ পড়বে আল্লার কাছে দোয়া করবে প্রশ্ন হুজুর কেন দোয়া করবে সহিহ বুখারীর বর্ণনা ইয়ানজিলো রব্বুনা আয্জা ওয়া জাল ফিকুল লাইলাতিন ইলা আসসামাই আল দুনিয়া হিনা ইবকা সলুস লাইলিল আখির রাতে আর এক তৃতীয়াংশ যখন হয়ে যায় প্রত্যেক রাত্রে আমার র প্রথম মানে আসে আসার পর বলে মাইয়া দু আমার কাছে যে চাইবে আমাকে যে ডাকবে আমাকে যে ডাকবে ফাস্তাজি আমি তার ডাকে সারা দিব অমাইয়াস আলুনি ফাউতিয়া আমার কাছে যে চাইবে আমি তাকে দিব অমাইয়াস তাফির উনি ফাউফির যে আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে ক্ষমা করব। একটা ছেলে আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আমার দশজন বন্ধু আছে তারা পাঁচ পৃষ্ঠা করে সবক দিতে পারে আমি দুই পৃষ্ঠা কেন পারি না তুমি আমাকে তাদের মতো যেন আমিও পারি আমাকে তো ফিক দিয়ে দাও হতেও তো পারে রাতের ওই অংশের আল্লাহ কবুল করে তাকে ওই দর্জনের মতো মেধাবী আল্লাহ বানায় কি কথা বুঝে আসছে তাহলে রাতের বেলা যদি বাচ্চা এটা কি দলিল সহ না দলিল সারা দলিল সহ আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করেন খ্যার বলছিলাম রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন তারা ছিল ফেরেস্তা বুঝে গেছেন কোন জায়গায় ছিলাম মুসলিম শরীফের সাতশো ছিয়ানব্বই নাম্বার হাদিসে ছিলাম তো তারা ফেরেশতা তিলকাল মালা ইকা তারা হলো ফেরেশতা তারা তোমার পড়া শুনতে ছিল এবার আল্লাহ নবী বলেল্লাহ করতা তুমি যদি পড়তেই থাকতা খাতায় আরাহান্না তুমি যদি সকাল পর্যন্ত পড়তা ফজরের আজান সুইনা মুসল্লিরা যখন মসজিদে আসতো তারা সহচক্ষে ফেরেশ্ তাদেরকে দেখতে পাইতো তাহলে রাতের বেলা কোরান তেলাওয়াত করা এটাও প্রমাণিত রাতের বেলা তাহাজুত পড়া বাচ্চা পড়বে এটাও প্রমাণিত ওই সময় আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত থাকে তাই বাচ্চারা ওই সময় উঠা তাদেরকে অভ্যাস করানো যে আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করো এটাও প্রমাণিত আর ওই সময় মানুষ যদিও কোরআন তেলোয়াত না শোনে ওই সময় ফেরেস্তারা কোরআন তেলোয়াত শোনে এটাও আমরা হাদিস থেকে প্রমাণ পাইলাম আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে সাত নাম্বার কথা কোরআনের মর্যাদা এত বেশি দুই ব্যক্তি শহীদ হয়ে গেছে কয়জন দুইজন শহীদ হইছে এই দুইজন শহীদ হওয়ার পর কারে কবরে রাখবে এক কবরে রাখবে দুইজন আর কি উহুদের যুদ্ধে প্রায় সত্তর জন শহীদ হয়েছে এই শহীদদেরকে নবীজি দুইজন এক কাফনের কাপড়ের মধ্যে পেঁচাইতেছে অভাব আপনার ইয়া নাই কাফনের কাপড় নাই টাকাও নাই অর্থের সংকট রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম দুই শহীদকে এক কাপড়ের মধ্যে পেঁচাইতেছে সই বুহারির তেরোশো তেতাল্লিশ নাম্বার হাদিস এক তিন চার তিন তেরোশো তেতাল্লিশ এই হাদিসে আসছে কারার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনার রাজুলাইন মিন কতলা উহুদিন ফি সাওবিন ওয়াহিদ উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে দুই ব্যক্তিকে আল্লাহ আল্লাহর এক কাপড়ের মধ্যে বেচাইলেন পেছালুর পর আল্লাহ নবী প্রশ্ন করতেন আইয়ুহুম আকসারু আখজান লিলকুরআন এই দুইজনের মধ্যে কোরান পারে বেশি কে فاذا আইলা الى احديهما সাহাবাদের মধ্যে যখন বলা তুই ইয়া রসুল আল্লাহ এই দুইজনের মধ্যে ওমকে কোরআন বেশি পারে আল্লাহ নবী কবরে রাখার সময় কদ্দামা হুফিল্লাহ দি ওই কোরআনওয়ালা শহীদকে আল্লাহ নবী প্রধান নদী কবরের মধ্যে রাখতেন তাহলে কি বোঝা যায় বলেন কোরআনওয়ালার মর্যাদা মরার আগে না মরার পরেও বুঝেন নাই কোরআনওয়ালার মর্যাদা মরার আগে না পরেও কোরআনওয়ালার মর্যাদা শহীদ হওয়ার আগে না শহীদ হওয়ার পরেও আল্লাহ বুঝার তৌফিক দান করেন আট নাম্বার কোরআন যে ব্যক্তি পড়ে যারা কোরআন পড়ে তারা আল্লাহর পরিবার মুক্ত হয়ে যায় বলেন কোরআন ওয়ালা কার পরিবার মুক্ত একটু জোরে বলেন কোরআন ওয়ালা কার পরিবার মুক্ত হ্যাঁ ওয়ালা আল্লাহর পরিবার ভুক্ত দলিল ইবনে মাজা কিতাবের নাম হাদিস নাম্বার দুইশো পনেরো নাম্বার হাদিস কলার রসুল্লাহ সাল্লুআলাম আল্লাহ নবী বলেন ইন্নালিল্লাহি আহলি না মিনান্নাস মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য সাহাবারা প্রশ্ন করলেন মান হুম রাসূলুল্লাহ এরা কারা আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী জবাব দিলেন হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসসাতুহু যারা কোরআন ওয়ালা কোরআনের ধারক বাহক তারা আল্লাহর পরিবার এবং আল্লাহর বিশেষ অন্তর্ভুক্ত হয়ে যায় উনি আমার আস্থা ভাজন বলে না এরকম উনি প্রধানমন্ত্রীর আস্থা ভাজন কোরআনওয়ালারা আল্লাহর আস্থা ভাজন আল্লাহর বিশেষ পার্সোনাল মেহমান হলো কোরআনওয়ালারা আর আমরা সবাই কার বান্দা আমরা সবাই কার বান্দা আল্লাহর বান্দা আমাদের মধ্যে যারা হাফেজে এ তারা আল্লাহর পার্সোনাল বান্দা বিশেষ এরা আমার পার্সোনাল এরা প্রাইভেট আমার তাহলে কোরআনওয়ালার মর্যাদা আল্লাহ দেয় রসুল দেয় আমরা দিতে সমস্যা কোথায় আল্লাহ বুঝার তৌফিক দান করেন নয় নাম্বার কোরআন ওয়ালাকে সম্মান করা একজন হাফেজে কোরআনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা বলেন বলেন কোরআন ওয়ালাকে সম্মান করা বলেন আল্লাহকে সম্মান করা আবার বলেন কোরআন ওয়ালাকে সম্মান করা আল্লাহকে সম্মান করা আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চার হাজার আটশো তেতাল্লিশ নাম্বার হাদিস কলা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্দামিন ইজিলা আলীল্লাহ ইকরমাজি সেই বাতিল মুসলিম সাদা দাঁড়িওয়ালাকে সম্মান করা ওয়াহা মিলিল কুরআন কোরআনওয়ালাকে সম্মান করা ওয়া ইকরমা আদি সুতানিল মুখশীদ নে পরায়ণ শাসককে সম্মান করা মানি আল্লাহকে সম্মান করা বলেন সাদা দাঁড়িওয়ালাকে সম্মান করা মানিক কারে সম্মান করা হাফেজি কোরআনকে সম্মান করা মানিক কাকে সম্মান করা ইনসাফওয়ালা ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে কাকে সম্মান করা তাহলে তিন ব্যক্তিকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা এক নাম্বার সাদা দাড়িওয়ালা মুরব্বী একে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা দুই নাম্বার হামেল কর আন যারা কোরআনের ধারক বাহক সাদা দাড়িওয়ালা যারা দেখবে এদের দেখলে আলাদা একটা মায়া লাগে এই যে বিআইটি মসজিদের খতিফা হুজুর এতবার আলোচনা করছে হুজুরে দেখবেন দাড়িটার দিকে তাকাইলে একটা মায়া লাগে আলাদা একটা মায়া কাজ করে আপনারা দেখবেন উনি বয়াম কি করছে হ্যাঁ ওইটা না শুনে দেখবেন অনেকের অনেক এরকম দেই তো এত সুন্দর লাগে আমি অনেক সময় বলি আল্লাহ আল্লাদের মসজিদে যাওয়ার জন্য শুধু এই কারণে আমি বলি যে আল্লাহ আল্লাদের মসজিদে যাবেন কহজুর অনেক সময় যায়া যদি সামনাসামনি না বইতে পারি কথা বুঝি না আমি কেন কয়েক সময় অনেক জায়গার মাইকের সমস্যা থাকার কারণে তিন চারতলা মসজিদে কথা বোঝা যায় না আমি কই চেষ্টা করবেন আল্লাহ আল্লাদের মসজিদে গিয়া কি বলে ওইটা জানা দরকার নাই খালি তাকায় থাকবেন কতক্ষণ শুধু তাকায়া থাকবেন এইভাবে দেখতে থাকবেন এই সাদা দাড়িওয়ালা আল্লাহ আল্লাহদের দিকে শুধু তাকায়া থাকবেন এই যে তাকায়া থাকবেন দেখবেন ভিতরে পরিবর্তন শুরু হয়ে গেছে এটা আল্লাহ একটা আজীব আল্লাহর সাথে সম্পর্ক তো তো সাদা দাড়িওয়ালাদেরকে দেখলে দেখবেন অটোমেটিক অন্তর একটা শ্রদ্ধা তৈরি হয়ে যায় রসুল আকরাম সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন সাদা দাড়িওয়ালাকে সম্মান করা কোরআনওয়ালাকে সম্মান করা আর ইনসাফ গা ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে কাকে সম্মান করা তাহলে আমরা ওয়ালাকে সম্মান করবো তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন দশ এক সাহাবার বিয়া করার টাকা নাই কি করার টাকা নেই বিয়া করার টাকা নেই মোহরানা দেওয়ার মতো টাকা নাই নবীজি শুধু কোরআন থাকার কারণে এটাই মোহরানা ধরে বিয়ে দিয়ে দিস শহী হাদিস নাম্বার পাঁচ হাজার তিরিশ নাম্বার হাদিস আপনারা মনে করছেন এটা কি কোনো গল্প টল্প হইতে পারে যে এরকম বিয়ার কাহিনী এটা বুঘারি শরীফ আস পাঁচ হাজার তিরিশ নাম্বার হাদিস নবীজির কাছে এক মহিলা আসার পর কইয়া রসুল্লাহ হুজুর আমি আমারে আপনার কাছে দান করে দিলাম আমাদের আশা সিদ্দিকা এগুলা যখন দেখতো কোন মহিলা ঈষা বলতো হুজুর আমি নিজের আপনার কাছে দান করে দিছি বলতো দিচ্ছি মহিলাদের সরম করে না যাই হোক এক মহিলা ঈষা কয় হুজুর আর এটা আল্লাহর ফায়সালা আল্লাহ তালা আমাদের নবীজির ব্যাপারে ফায়সালা করেছিলেন কোনো নারী যদি আপনাকে নিজের দান করে দেয় আপনি অধিকার রাখেন এই নারীর ব্যাপারে এটা আল্লাহ তালা ফায়সালা করছে তো এক মহিলা ইসা বলতেছে হুজুর আমি নিজেকে আপনার জন্য দান করে দিলাম নবী সাল্লাম মহিলার কথা শুনে নিচের দিকে মাথা দিলেন এক সাহাবা সাহাবাদ হুজুর হুজুর মহিলা আপনারা যা বলছে আপনার যদি এখানে কোনো আগ্রহ না থাকে হুজুর মহিলাটারা আমার সাথে বিয়ে দিয়ে দেন নবী সাল্লাম কয় তোমার সাথে বিয়ে দিয়ে দিব কয় জি হুজুর মা যা ইনদাকা কি আছে তোমার টাকা পয়সা আছে লা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম হুজুর কিছু নাই নবীজি বললেন ইযহাবি আহলিকা ফানজুর বাসা যাও দেখ তোমার হাল ইননা কামিন শাইইন কিছু আছে কিনা দেখ তালাশ করে ওয়ালাউ খাতিমাম মিন হাদিদ লোহার একটা আংটিও যদি হয় তালাশ করে পাইলে আমার কাছে নিয়ে আস সাহাবা ঈশা কয় হুজুর লোহার আংটিও নাই আমার কাছে সবচেয়ে মূল্যবান দামি জিনিস হলো আমার এই লুঙ্গিটা কথাগুলো শুধু শুধু শুনতেছেন এই নিয়তে তো শুই না নামাজ মাঝে একটু ভাইবে এক সাহাবা নবীদের হজুর লুঙ্গিরা ছাড়া কিছু নাই তাদের দিলগুলা কত সাফ ছিল ঠিক না কত সাফ দিলওয়ালা মানুষ ছিলেন তারা কজুর এই লুঙ্গিরা ছাড়া আর কিছু নাই নবীজ সাল্লা সাল্লাম কয় লুঙ্গিরা এত সাফ ছিল একটা হাদিস মনে পড়ে গেছে শোনাই দিই তিরমিজি শরীফের তেত্রিশশো পঁচাত্তর নম্বর হাদিস এক সাহাবা নবীজির কাছে আসছে আসার পর কয় ইয়া রসুল্লা সারা ইয়াল ইসলামা আলাইয়া হজুর ইসলামের এত বিধিবিধান আমি মুগাস্ত রাখতে পারি না কত সহজ সরল দেখেন নবীজিগত কি করব এখন কও হজুর আখবির নি আমালিন এমন একটা আমল আমার সংক্ষেপে শিখাইয়া দেন আত্মা বিহি আমি যেটা সবসময় আমল করতে পারি যেহেতু সব মনে রাখতে পারি না সংক্ষেপে একটা শিখাইয়া দেন যেটা আমলও করতে পারি মনেও রাখতে পারি আর মন্লে যেন হজুর তাড়াতাড়ি জানাতে যেতে পারি নবী সাল্লাম কয়ে তোমার এই জিব্বাটা সর্বা সর্বদা যেন আল্লাহর জিকিরে তরু তাজা হয়ে যায় জিব্বাটা সর্বদা আল্লাহর জিকির দ্বারা ভিজিয়ে রাখবা আল্লাহর জিকির দ্বারা শীত রাখবা মরবা আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবা খুব সহজ সরল ছিলেন সাহাবাহাম হোক বলতেছিলাম তোকে হুজুর লুঙ্গিটা ছাড়া আমার কিছু নেই আল্লাহ নবী কাহারে মিয়া তোমার এই লুঙ্গি যদি মোহর দাও এটা কাইটা যদি অর্ধেক দাও অর্ধেক দিয়া তো কষ্ট হবে তোমার পড়তে আর অর্ধেক যদি তোমার বহুরে দাও না যাও বিয়া হবে না কথা কিন্তু শেষ নবীজি ডাক দিলেন এই শোনো 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 হাল মা কামিনাল আন বিমা যা মা কামিনাল কর আন অথবা মা মা কামিনাল কর আন কোরআনের কিছু পারো নি তুমি সাহাবাকা হুজুর জি সুরাতুল কাজা ও কাজা ওই ওই সুরাটা আমার মুখস্থ আছে আল্লাহ রসুল কয় বিমা শুধু কোরআনের কয়েকটা সুরা মুগস্ত বারো এটাই মোহরানা ধরে তুমি এই মেয়েটাকে শিখাইয়া দিবা বাস এটাই মোহরানা মেয়েটাকে তোমার সাথে আমি বিয়ে দিয়ে দিলাম কোরআনের দাম আছে